হাইজিনিক রেফ্রিজারেটর বলছি হারিয়ে ফেলে যখন বিদ্যুৎ চলে যায়, সাধারণত বিদ্যুৎ চলে যাওয়ার পর বরফটা সাধারণত গলে খাবারের মধ্যে পড়ে, তখন খাবারের মান এবং খাদ্যটা নষ্ট হয়ে যায়, তার ফলে খাবারের মানটা নিশ্চিত থাকতে পারে। আপনি আমাদের মূলত যে মানটি ইয়ার করে সাথে থেকে মানুষের সাহায্যে খাবারটাকে ঠান্ডা করে, যার ফলে খাবারটা আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত সতেজ থাকছে। তাছাড়া আমি বলি, সাধারণত আমাদের নর্মাল যে চেম্বারটা আছে মনে হয় এখানে অনেকগুলো ফ্যাসিলিটি আছে, টেকনোলজি ইউজ করছি, সাধারণত এখানে ফ্রেশ ওজন আছে, ডোর কুলিং প্লাস আছে এবং হাইজিন ফ্রেশ প্লাস, যেটা হচ্ছে হাইজিন ফ্রেশ প্লাস নিয়ে আছে। যেটা ফ্রেশ ওজনের ফ্যাসিলিটিটা বলি, মূলত সাধারণত এই ফ্রেশ ওজন, এটাতে মূলত আমরা ফ্রেশ ফিশ বা মিট জাতীয় খাবারগুলোকে আমরা 0 ডিগ্রি টেম্পারেচারে রাখতে পারছি। সাধারণত অনেক সময় হয় দেখা যায় আমরা আমাদের বাসায় গেস্ট আসলো, সাধারণত যদি সাধারণ ডিপের খাবার যদি রাখতে চাই সেটা সময় লাগে, বাট আপনি যদি সাধারণত কাঁচা মাছ নাম এখানে 24 ঘন্টা পর্যন্ত একদমই সতেজ থাকে, সাধারণত খাবারটা খুবই ঠান্ডা, সাধারণত হয় কি তার ফলে হবে কি আপনার বরফ করা খাবারটার জন্য এক্সট্রা টাইম লাগতে চান, আপনার এখানে মূলত টেম্পারেচার 0 ডিগ্রি থাকবে। তাছাড়া দেখা যায় সাধারণত আমরা যদি ডেজার্ট হতে খাবার দেখি, সেক্ষেত্রে দই বা মিষ্টি জাতীয় খাবারগুলো সাধারণত কি নর্মাল টেম্পারেচার রাখলে গলে যায়, পানি বের হয়ে যায়, আপনি যদি সাধারণত ফ্রেশ অবস্থা রাখেন তাহলে হবে কি আপনার খাবারটা স্টিল না 0 ডিগ্রি টেম্পারেচার, তার ফলে যে খাবারটা আপনার গলবে না তার সতেজ থাকছে। তাছাড়া যদি আমি দেখি আমাদের মূলত একটা টেকনোলজি ইউজ করব ডোর কুলিং প্লাস টেকনোলজি, সাধারণ যে টেকনোলজি একমাত্র শুধু এলজিডি আছে, এই ডোর কুলিং প্লাস টেকনোলজির মূল বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে একটা মূলত অ্যাডিশনাল দুটো ভেন্ট আছে, যার ফলে হচ্ছে গিয়ে সাধারণত কনভেনশনাল রেফ্রিজারেটর হচ্ছে গিয়ে পেছন থেকে হাওয়া দেয়, যখন আপনার খাবারটা পেছন থেকে রাখলে সামনে থেকে হাওয়াটা প্রপারলি আসে না, যার ফলে হচ্ছে অ্যাডিশনাল হচ্ছে কি ডোর কুলিং প্লাস আমাদের দুই মিনিট থেকে 5% প্লাস কুলিং করবে, যার ফলে হচ্ছে খাবারটা দীর্ঘক্ষণ সতেজ থাকবে। তারপর দেখা যাচ্ছে ফ্রেশ ওজন আছে, ভেজিটেবল যদি বলি ভেজিটেবলের মূল এটাকে আমরা মূলত বলি ময়েস ব্যালেন্স ফিশ পার্ট, সাধারণত আমাদের হয় যেটা সাধারণত দেখা যায় বেশিরভাগ সতেজ থাকছে, ভেজিটেবল তুমি রাখি এখানে মূলত ময়েশ্চারটা কন্ট্রোল করে, যার ফলে এখানে আমরা মূলত হচ্ছে দীর্ঘক্ষণ পর্যন্ত খাবারটাকে সতেজ রাখতে পারছি। তারপর যদি দেখি এটা মূলত আমাদের যেটা আছে হাইজিন ফ্রেশ প্লাস, আমাদের যে মেন টেকনোলজি এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের খাবারটাকে হচ্ছে যে অর্ডার দুর্গন্ধ রিমুভ করে 5টা এয়ারের মধ্যে 5টা ফিল্টারের মধ্যে খাবারটাকে দুর্গন্ধ রিমুভ করবে, যার ফলে হচ্ছে খাবারটা থাকবে দীর্ঘক্ষণ সতেজ, ব্যাকটেরিয়া রিমুভ হচ্ছে 99.99% আমরা খাবারে কোনো ব্যাকটেরিয়া জমাবে না। সাধারণত কনভেনশনাল রেফ্রিজারেটর হচ্ছে গিয়ে 2-4 দিন পরে খাবারের গন্ধ চলে আসে বা খাবারটা নষ্ট হয়ে যায়, বাট আপনি 1 ডেজ পর্যন্ত খাবারটা সতেজ থাকছে। আর তারপর যদি তারপর দেখি আমরা সাধারণত এই ফ্রিজটা তো কনভেনশন, এটা হচ্ছে আমাদের মনে হচ্ছে এলবাটা লিনিয়ার কনভেনশন, এগুলো তো সাধারণত ব্যাসের বা কনভেনশনাল রেফ্রিজারেটরের জন্য ইনভার্টার সিস্টেম ইউজ করে, বাট আমরা ইউজ করছি এলবাটা লিনিয়ার কনভেনশন। এই লিঙ্গের কম্পোজিশন মূল বৈশিষ্ট্য খাবারের এটা হচ্ছে খাবারের ইভ্যাকুয়েশনটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করে, ইনভার্টারের জন্য টেম্পারেচার কন্ট্রোলের কারণ হচ্ছে যে আপনার খাবারের মানটা দীর্ঘক্ষণ সতেজ থাকবে, সাধারণত পাম্প ইনভার্টারে হচ্ছে গিয়ে টেম্পারেচার সিলেকশন তো 1 ডিগ্রি পর্যন্ত প্লাস, বাট আমাদের ইনভার্টার লিঙ্গের কম্পোজিশন হওয়ার কারণে টেম্পারেচার ডিগ্রি করবে 0.5, আর যার ফলে রোজের টেম্পারেচার হচ্ছে 7 দিন পর্যন্ত সতেজ থাকে, বাট আমাদের থাকে 14 দিন পর্যন্ত খাবারের সতেজ থাকবে। তারপর ইনভার্টার একটা বৈশিষ্ট্য যেটা এটা ডিউরেবল, সাধারণত কনভেনশনাল রেফ্রিজারেটর কম্পোজিশন হচ্ছে গিয়ে ফ্রিকশন পয়েন্ট থেকে 4 হচ্ছে, বাট আমাদের বিদ্যুৎ সাশ্রয় আমরা দেখে আমাদের ট্রাই করছি গিয়ে
এছাড়াও স্যার আমাদের এই ফ্রিজটাতে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে, যদি দেখেন এটা তো কোনো স্মার্ট গ্যাসের মাধ্যমে ফ্রিজটাকে বাসা বা বাসা বাড়িতে আর যদি সেটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি কথা বলতে চাই স্যার, আমাদের ইনভার্টার লিনিয়ার কম্পিউটার যেটা হচ্ছে ওয়ারেন্টি 10 ইয়ার, তাছাড়া এটা স্পেয়ার পার্ট সার্ভিসে 2 বছর, আর এটা যদি মডেল হচ্ছে 432 লিটার, 432 মডেল, এবং এটা লিটার ক্যাপাসিটি হচ্ছে 437 লিটার, আর এটার প্রাইস হচ্ছে 97,900 আফটার ডিসকাউন্ট। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ।